আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব গোপনে গুনাহ করলে যে চারটি আযাব আপনার উপর আসবে। যে ব্যক্তি গোপনে পাপ করে, গোপনে ফোনোগ্রাফি দেখেন, অশ্লীল ভিডিও দেখে, গোপনে ধারণ করে, গোপনে গোপনে সবার থেকে আড়ালে মদ খায়, ঘুষ খায়, তার জীবনে চারটা আযাব আসবে। নাম্বার এক, তার চেহারার যেই নূর আছে সেটি দূর হয়ে যায়, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি গোপনে গুনাহ করবে তার চেহারায় কোনো নূর থাকবে না। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ দেখতে খালো কিন্তু নূরে নূরান্বিত উজ্জ্বল চেহারা, সুবহানাল্লাহ, কারণ সে গুনাহ করে না। তার চেহারা ধলা না হোক, তার চেহারায় উজ্জ্বলতা, কিউটনেস আছে। আর একজন লোক দেখতে অনেক অনেক সুন্দর চেহারা কিন্তু সে এত বেশি গুনাহ করে তার নূর দূর হয়ে যায়। তো প্রিয় ভাইয়েরা, গোপনে যেহে গুনাহ করে তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেয়। আল্লাহ, তুমি আমাদের সবাইকে গোপন গুনাহ থেকে হেফাজত করো। নাম্বার দুই, যে আযাবটি আপনার লাইফে আসে খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে গোপনে গুনাহ করে তার ইবাদত সে কোনো স্বাদ খুঁজে পায় না। কিভাবে পাবে? বাজে ভিডিও দেখে দেখেই তার মন তো থাকবেই না, মরে যাবে। এক হাদিসে এসেছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো নিয়ামতের ভিতরে আছো, নিয়ামতকে মূল্যায়ন করো। নিয়ামতকে মূল্যায়ন না করে যদি গুনাহের দিকে চলে যাও, এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দেবেন। ইবাদতের স্বাদ থাকা, এটা বড় একটা আল্লাহ তাআলার নিয়ামত। আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন, সুদ খেতেই থাকেন, ফর্নোগ্রাফি দেখতেই থাকেন, কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়ে থাকেন, আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনোদিন স্বাদ পাবেন না, মরে যাবে আপনার মন। আল্লাহ তাআলা গোপন গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। নাম্বার তিন, তিন নম্বর আযাবটা আমাদের জীবনে আসে আমাদের মানসিক শান্তি, এটা আমরা হারাই ফেলি, অস্থির অস্থির ভাব চলে আসে। কিরে ভাই, এত অস্থির কেন ভাই? আপনার করা গুনাহের কারণে মনের ভেতর যে শান্তি, আল্লাহ তাআলা সব শান্তি কেড়ে নিয়েছে। তারা যতই টাকার মালিক হোক না কেন, যত পয়সার মালিক হোক না কেন, কুরআনুল কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেছেন, কাফেররা শারীরিকভাবে জীবিত থাকতে পারে, মানসিকভাবে আর্থিকভাবে তারা মৃত, শারীরিকভাবে তারা সচ্ছল কিন্তু হৃদয়টা মৃত। কারণ হচ্ছে তারা এত বেশি পাপ করে, এত বেশি খারাপ কাজ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে না। সর্বশেষ যে আযাবটি আসে সেটি হচ্ছে গোপনে গুনাহ করলে রিজিকে বরকত থাকবে না, রিজিকে বরকত থাকবে না। আপনি মনে করেন আপনার বেতন কমপক্ষে 80,000 টাকা, ভাই মাথায় রাখবেন রিজিকের বরকত মানে 80,000 টাকা বেতন থা কিন্তু না। মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায় কিন্তু মাসের 10 দিন যাইতেই না যাইতেই হাত পাকা, বেতন অনেক কিন্তু বরকত নাই। চোখের সামনে গরুর গোশত, মুরগির গোশত, ছাগলের গোশত, কাশির গোশত, দুব্বার গোশত, কবুতরের গোশত, কিন্তু ডাক্তার বলেছে যদি বাঁচতে চাও শুধু ফান্তাবাদ খাও, খাবা আর কিছু খাবা না, খেলে কিন্তু মরে যাবে। তো রিজিকের বারাকা নাই, আছে সব কিন্তু খাইতে পারতেছে না, থাকবে না রিজিকের বারাকা। আল্লাহ আমাদের সবাইকে এই গোপন পাপ থেকেই হেফাজত করুক, আমিন। তো প্রিয় ভাইয়েরা, আমরা আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে গোপনে কোন পাপ করলে আল্লাহ তাআলা চারটি আযাব দিবেন। তো আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ এই গোপন পাপ থেকে বেঁচে থাকা এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন এরকম ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।